আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব যে কি কি পোস্টের লোক নিয়োগ দেওয়া হয়েছে, কি কি পদ রয়েছে এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা দেখেন, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য বেকারের প্রিয় খবর জনসভা স্টুডিও, এ হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আপনার বর্তমান সময়ে বা চলমান সময়ে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখেও আবেদন করতে পারেন। তো এই হল বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বাংলাদেশ সেনাবাহিনী, তার বাংলাদেশ মুক্তিযোদ্ধা, তার আপনার বাংলাদেশ বিটিআরসি, দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, রেলওয়ে, এআই নিয়ে আরও অনেক ইতিমধ্যে ভিডিও আপলোড করা আছে। আপনার চাইলে সেখান থেকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকে যে মূল ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখন তার বিস্তারিত আলোচনা করব। তো দেখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা, আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 14/03/2021 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। তো দেখেন, পদের নাম হচ্ছে আপনার অডিটর। নিয়োগ বিজ্ঞপ্তি অডিটর পদেই তারা লোক নিয়োগ নেবে। তো দেখেন, আনসার ফ্লাওয়ার মিল দৌলতপুর খুলনা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা, আনসার ফ্লাওয়ার মিল কার্যালয়, 2020 খ্রিস্টাব্দে হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগের নিমিত্তে ICAB সদরভুক্ত খ্যাতনামা ও অভিজ্ঞতা সম্পূর্ণ অডিটর ফার্ম থেকে সিল মোহর কর্তৃক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনপত্রের সহিত অডিট ফার্মের সকল তথ্য, পূর্ব অভিজ্ঞতা, পূর্বের নিরীক্ষিত প্রতিষ্ঠান সমূহের তালিকা, নিরীক্ষা ফি উল্লেখপূর্বক আবেদনপত্রে দাখিল করতে হবে। তো দুই নম্বর দেখেন, আবেদনপত্রের সমূহ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা CDPC ভান্ডারে রক্ষিত দরপত্র বাক্সে আগামী 19/04/2021 তারিখ সকাল 11:30 ঘটিকার মধ্যে গ্রহণ করা যাবে এবং একই দিন 11:35 সময় আবেদনকারীদের উপস্থিতিতে খোলা হবে। আগামী 15/04/2021 তারিখ পর্যন্ত অডিটর ফার্ম প্রতিষ্ঠান নিজ প্রেডে আবেদন করে বিস্তারিত তথ্য দরপত্র তফসিলি অফিস চলাকালীন সময়ে ওয়েলফেয়ার শাখায় থেকে সংগ্রহ করা যাবে। নির্দিষ্ট তারিখের পর কোনো দরখাস্ত বা তফসিল বিতরণ এবং গ্রহণ করা হবে না। তো আপনার বাংলাদেশ আনসারের যে গ্রাম পত্রিকা বাণিজ্য ইয়ে আছে, আপনার সৈয়দ ইফতেহার আলী উপপরিচালক ওয়েলফেয়ার, তিনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছে। তো এই হলো তাদের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আরও বিস্তারিতটি দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশনে, যে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। পরবর্তীতে কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে থাকবেন। তো বন্ধুরা, এখানে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।